নমস্কার বন্ধুরা, ডিএইচ সিরিজ 438 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো শ্রীকৃষ্ণের ভাগের দুঃখ গ্রহণ করেন সুদামা। কৃষ্ণ আর সুদামা যখন ছোটবেলায় সন্দীপন মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন, তখন সেই আশ্রমের নিকটে একজন দরিদ্র বৃদ্ধা বাস করতেন, যিনি সর্বদা নিজে ভিক্ষা করে যা কিছু পেতেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে তা গ্রহণ করতেন। একবার সেই বৃদ্ধা দীর্ঘ 5 দিন কোনো ভিক্ষা পাননি, তাই 5 দিন তিনি কোনো কিছু খাবার গ্রহণ না করে জল খেয়েই কাটিয়ে দেন। 6 দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান, কিন্তু তিনি সেই ছোলাটি সেদিন না খেয়ে পরদিন ভগবানকে নিবেদন করে খাবেন বলে একটি পুটুলিতে ভরে মাথার কাছে রেখে দেন। নিয়তির এমনই পরিহাস যে সেই রাত্রেই বৃদ্ধার বাড়িতে চোর আসে এবং অন্ধকারে চোর গোটা ঘরময় খুঁজে কিছু না পেয়ে বৃদ্ধার মাথার কাছে থাকা পুটুলিতে সোনাদানা আছে ভেবে সেটাই চুরি করে নিয়ে পালায়। ওই ছোলার পুটুলিটা নিয়ে তারা সন্দীপন মুনির আশ্রমে যান খুলে দেখবার জন্য, কিন্তু তখনই গুরুমাতার পায়ের শব্দ পেয়ে তারা সেখানেই পুটুলি ফেলে রেখে পালিয়ে যায়। গুরুমাতা সেই পুটুলি খুলে দেখেন তার মধ্যে কি আছে। এরপর কৃষ্ণ সুদামা মাঠে গরু চড়াতে গেলে তিনি তাদের হাতে পুটুলিটা তুলে দেন, পথমধ্যে খিদে পেলে খাওয়ার জন্য। অন্যদিকে ঘুম ভেঙে বৃদ্ধা যখন বুঝতে পারলেন তার ছোলার পুটুলিটা চুরি হয়ে গেছে, তখন দুঃখে কষ্টে অনাহারে তিনি অভিশাপ দিয়ে বসলেন যে তার ওই ছোলা খাবে তাকে তার মতোই দুঃখ কষ্টের জীবন কাটাতে হবে। মাঠে গরু চড়াতে গিয়ে প্রবল ঝড় বৃষ্টি হলে কৃষ্ণ সুদামা এক জায়গায় আটকা পড়ে যান। কৃষ্ণ তখন সুদামার কাছ থেকে সেই পুটুলিটা চান খাওয়ার জন্য, কিন্তু সুদামা ছোট্ট থেকেই ছিলেন প্রখর অনুভূতি প্রবণ। পুটুলিটা হাতে নিয়েই তিনি বুঝতে পারেন খাবারটা অভিশপ্ত, তাই কৃষ্ণকে তিনি বললেন পুটুলিটা কোথাও পড়ে গেছে, কিন্তু আসলে তিনি নিজেই পুটুলির খাবারটা খেয়ে নেন। বন্ধু, কৃষ্ণকে আজীবনের দারিদ্র্যের হাত থেকে বাঁচাতে অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অবাক হতে হয় এই ভেবে যে ভগবানের দুঃখ তিনি হরণ করেছিলেন। ভগবানকে অভিশাপের হাত থেকে বাঁচাতে নিজে অভিশাপ ভোগ করেছিলেন, এই ছিল সুদামার বন্ধুত্বের নিদর্শন। তাই বন্ধু, সুদামা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে প্রবল অনটনে দিন কাটালেও কখনো শ্রীকৃষ্ণকে স্মরণ করেননি দুঃখ মোচনের জন্য। এরপর একটা দীর্ঘ সময় অভাবের তাড়নায় খেতে না পেয়ে স্ত্রী ও সন্তানদের কাতর অনুরোধে বাধ্য হয়ে যখন তিনি দ্বারকায় পৌঁছান শ্রীকৃষ্ণের দরবারে, তখন স্বয়ং দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ চোখের জলে বন্ধু সুদামার পা ধুইয়ে দিয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।